হরে কৃষ্ণা, রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। আর এসেছি মায়াপুরে, ইসকন মায়াপুরে। কালকেই এসেছি, কিন্তু কালকে একটু রাত হয়ে গেছিলো বলে কালকে থেকে আর ব্লগিংটা করতে পারিনি, কোনো ভিডিওই কালকে শ্যুট করতে পারিনি। এখন আজকে সকাল থেকে এখানে সারাদিন আছি, যেহেতু গীতার ওপরে এখানে একটা সেমিনার রয়েছে, তো আমাকে এখান থেকে ইনভাইট করা হয়েছে। আর আমার কিছু ফ্যামিলি মেম্বারও এসেছে, আমার হাজব্যান্ড এসেছে, দিদি এসেছে, সবাই এসেছে, আমার ছেলেও এসেছে। আমরা এখানে আমাদের আমার নামে এখানে রেজিস্ট্রেশন করানো ছিল, না রুম সমস্ত কিছু। তো এত এখন আমরা উঠেছি অনেক সকালে, উঠে এই এতক্ষণ আমরা মন্দিরে ছিলাম। মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তো সেখানে ফোনটা নিয়ে যেতে পারিনি। এই মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে এই একজন প্রভুজির সাথে দেখা করতে যাচ্ছি। এখানে এই যে শপ রয়েছে এখানেই সামনে, তো ওই শপে যাবো, ওনার সাথে একটু দেখা করবো। আজকে সারাদিন এখানে আমাদের প্রোগ্রাম চলবে, সেমিনারে গীতার উপরে প্রোগ্রাম চলবে, সেই সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করবো, প্রসাদ গ্রহণ করবো, করে সারাদিনই এখানে থাকবো, আজও থাকবো, কালও আমাদের প্রোগ্রাম রয়েছে, কালকেও আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করবো, কালকেও থাকবো, আর সোমবার দিন আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব আবার বাড়ির উদ্দেশ্যে। তো চলো, এখানে আছি আজ দুদিন, যা কিছু করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো পেছনে শপটা দেখতে পাচ্ছ, এই শপে এখানে সমস্ত কিছু বিক্রি হয়, মানে রাখা থাকে, এখানে সমস্ত ঠাকুরের ইয়ে রয়েছে, আর মানে নাম জপের মালার ব্যাগ থেকে শুরু করে সমস্তটাই এখানে রাখা থাকে, সবাই এখান থেকে কেনাকাটি করে, আমিও এখান থেকে কেনাকাটি করি। তো এখন সেই শপে যাচ্ছি প্রভুজির সাথে দেখা করতে। তো চলো এখন তোমাদের থেকে একটু বিদায় নিচ্ছি, আর সবটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। থেকে রুমে চলে এসেছি আমাদের রুমে। তো এখানে যেহেতু আমার কালকে রাতেই আমি এখানে ঢুকেছি, সেই জন্য কালকে আমার সমস্ত কিছু রেজিস্ট্রেশন করা ছিল। আর এখন এই রকম আমাদেরকে স্টিকারের ইয়ে হাতে লাগিয়ে দিয়েছে যারা পরীক্ষা দিচ্ছে, তো এটা কালকে পর্যন্ত রাখতে হবে। আর কপালে এরকম চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে,
আমাদের দুপুর 1:30 থেকে একটা প্রোগ্রাম রয়েছে, আর সন্ধে আর বিকেল 4:30-4:30 থেকে একটা প্রোগ্রাম রয়েছে। তো জানি না প্রোগ্রামের ভেতরে ভিডিও করা অ্যালাউড থাকবে কি না, যদি অ্যালাউ থাকে তাহলে পরে অবশ্যই আমি ভিডিও করব আর করে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সকালে এখানে মন্দির দর্শন করে বাইরে মহাপ্রসাদ দিচ্ছিল, তো আমরা সেখান থেকে প্রসাদ নিয়েছি, খেয়েছি ওখানে। আর দুপুরের তো আমাদের সমস্ত কিছু প্যাকেজের মধ্যেই রয়েছে, সেটা 2:00-2:30 মধ্যে আমাদের এখানে প্রসাদ পাওয়ার কথা আছে, তো সেটা তখন পাবো। যা যা করবো, যা যা কিছু হবে, যতটা পারবো শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেখানে যেখানে ফোন অ্যালাউড নেই সেখানে সেখানে তো ফোন নিয়ে আমি ভিডিও করতে পারবো না, তবুও চেষ্টা করব তোমাদেরকে সবটা দেখানোর। আর আমাদের রুমটা ভীষণ ভালো রুম দিয়েছে, সামনে ব্যালকনি রয়েছে, দুটো এরকম বেড রয়েছে, ওদিকে একটা বেড রয়েছে, এদিকে আমি একটা বেডের ওপরে বসে আছি। তো যেহেতু আমরা 4 জন এসেছি, তো এরকম বেড দিয়েছে, আর রুমটা যথেষ্ট বড়। বেশ ভালো লাগছে এখানে এসে। এখন অনেকে ঢুকছে, আমরা যেমন কি আমি সকালে যদি প্রবলেম হতো সেই জন্য আমরা রাতেই এখানে চলে এসেছি, যাতে সকাল থেকে সমস্ত কিছু আমরা এখানে অ্যাটেন্ড করতে পারি। তো চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। আমরা নাম হট্টতে দুপুরের প্রসাদ পেয়েছি, আর দুপুরের প্রসাদ এখন আমাদের নেওয়া হয়ে গেছে। আর দেখেছো কত বড় ভেতরটা, মানে একসাথে হাজার হাজার লোক ওখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারে। তো এবার প্রসাদ নিয়ে আবার যাচ্ছি রুমের দিকে, যেহেতু এটা গরমকাল আর এখানে যখনই তোমরা মানে খাবে সমস্ত খাবার দাবার খুব গরম গরম দেয়, মানে রাত্রে হোক দিনে হোক। তো খেয়ে দেখেছো, দেখছো একেবারে লেজে গোবরের অবস্থা, খেয়ে দরদর করে ঘামছি, একই গরম। তো যাচ্ছি এবার রুমের দিকে, রুমের দিকে যাই, আবার বিকেলে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি।
প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর আমরা রাতের প্রসাদ গীতা ভবনেই পেয়েছি। আমাদের বিকেলের প্রোগ্রামটা গীতা ভবনেই হয়েছে আর রাতের প্রসাদও আমরা গীতা ভবন থেকেই পেয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ বিধ্বস্ত অবস্থা একটা। তো প্রসাদ নিয়ে এখন যাচ্ছি রুমের দিকে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কালকে ভোর 4টে থেকে আমাদের সারাদিন প্রচুর প্রোগ্রাম রয়েছে, 3টের সময় উঠতে হবে। তো সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা সবাই খুব ভালো থেকো, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। তো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, টাটা। মনে কারো কারো যমুনা।